এদেশ হিন্দুদের দেশ, মুসলমান বসবাস করছে। এক সময় মুসলমান ছিল না, শুধু হিন্দু ছিল। ওদের কৃষ্টি কালচার এখনো মুসলমানের মধ্যে থেকে গেছে, তাই তো তারা গরুকে লাঠি মারতে ভয় পায়, তাই তো তারা ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটতে ভয় পায়, তাই তো তারা তুলসী গাছ তুলে ফেলতে ভয় পায়, তাই তো তারা বলে যমজ জামাকলা খেলে জোড়া সন্তান হবে, তাই তো তারা বলে টুকটুকি কথা বলছে তার টুকটুক করছে। আমি ঠিক বলেছি, আমি ঠিক বলেছি কিনা আল্লাহ জানে। টিকটিকি করে জানলো একটা ছোট প্রাণী যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি, এর নাম শির্ক। এদেশের মাটি শির্কে পরিপূর্ণ হয়ে আছে। মানুষে বলে যে ঝড় বৃষ্টি বন্যা বিপদ সীমার উপর দিয়ে চলেছে, না না, ভারত বাংলাদেশ পাকিস্তানে শির্ক চলেছে বিপদ সীমার উপর দিয়ে। কথায় কথায় শির্ক, কাজে কাজে শির্ক, চলা ফিরে শির্ক, ওঠা বসায় শির্ক, প্রতিষ্ঠানে শির্ক, কলেজ বিশ্ববিদ্যালয়ে শির্ক, বাড়িতে শির্ক, মা চাচির কাছে শির্ক, শিক্ষকের কাছে শির্ক, একবারে দেশটা শির্ক দেওয়া রাজ। শুধু কবরে গেলেই শির্ক হয় জিনা। সন্ধ্যার সময় সন্ধ্যার সাথে সাথে গাড়িটা আসছে ঢাকা থেকে দিনাজপুর, সূর্য ডুবার সাথে সাথে এ দিয়ে দিয়েছে গাড়িতে আলো দিয়ে দিয়েছে, ব্যাপারটা কি? এই শোনো, এই সুপারভাইজার শোনো, এখানে তুমি এত তাড়াতাড়ি চট করে গাড়িতে আলো দিলে কেন? বলছে যে আমাদের বস বলেছেন সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিবে। সূর্য ডুবার সাথে সাথে বাতি জ্বালাতে হবে, ল্যাম্প জ্বালাতে হবে, হিন্দুদের কাজ, ওটা আমাদের কাছে কীভাবে আসতে? গান বাজনা বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ, ওটা মুসলমানের ভিতরে কীভাবে আসতে? সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য পান করলে দুনিয়াবি শাস্তি, তাকে আশি লাঠি পিটাতে হবে, এটাই শাস্তি। পরকালে জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। মহানাল্লাহ বলেন এসআলুক এসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জনগণ জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে, আপনি বলুন মদ এবং জুয়া দুটাই মহা পাপের কাজ। মদ খেলেও মহাপাপ হয়, জুয়া খেললেও মহাপাপ হয়। মনে রাখবেন জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়, প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। এই যে ফুটবল ক্রিকেট আন্তর্জাতিকভাবে খেলা হয়, তোমরা একবারে বাড়ির পাশে বিশাল এক ব্যবস্থাপনা করে সারা রাত দেখতে থাকো যে কে হারছে কে জিতছে দেখি, আবার বাড়ির উপরে পতাকা দিয়েছো তুমি ব্রাজিলের পক্ষে আর তোমার বাপ পাকিস্তানের পক্ষে, দুইটা পতাকা, তোমার মাথার চুলটা চতুর্দিক ছাটা আছে উপর দিকে বড় হয়ে আছে ছাতার মতো, ওটা ইহুদি খ্রিস্টানের কাজ। তোমাকে খ্রিস্টান হতে ভালো লাগে? কাজা নাম হলো কাজা চুল ছাঁটা, অর্ধেক ছাঁটেছে আর অর্ধেক বাকি আছে, এটা হারাম, এটা কাবিরা গুনাহ, তোমাকে দেখলে আমি ঘৃণা করি। তুমি কিসের শিক্ষিত মানুষ? তোমাকে কে শিক্ষিত বলেছে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে যদি অশিক্ষিত আজকে প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য আর দেবো না কোনো দিন। তুমি তোমার বাপ আর তোমার মা এই তিনজন একসাথে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর ফলে বিদ্যা উঠে যাবে, একসাল জাহাল মূর্খতা বেড়ে যাবে। এই ছেলে এক চতুর্দিকে এই পর্যন্ত ছাপা আছে, ব্লেড দেওয়ার উপরে এইভাবে চুল হয়ে আছে, এটা কি বলো তো? তুমি দেখি এটা কি? তোমার বাপ ডান দিকে বসে আছে আর তোমার মা বাম দিকে বসে আছে, আর তোমার দুই কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়া ল্যাংটা গান চলছে, এখন বলো তোমার বাপ মা কি? এই ছেলে এক বলো তোমার বাপ মা কি? বলো এর নাম বাপ মা? কুকুর সিরিয়াল বানাতে এসেছে বাপ মা, না ছেলে মানুষ করতে এসেছে বাপ মা? এক মিনিট, উপস্থিত বৈঠকের মুসলিম বল মুখ খুলছে কেন? স্মরণ করো না একটু, তোমার কণ্ঠ তো আমি এখান থেকে শুনতে পাচ্ছি। আর আপনাকে আমি অনুরোধ করেছিলাম বউ সাথে নিয়ে আসবেন, বোনকে সাথে নিয়ে আসবেন, মুখটা এইভাবে বন্ধ করতে বলবেন, যাদ্রা এক সাহেব আছে মুখ খুলো না, কেউ যদি তোমার গায়ের উপর দিয়ে ওই দিকে চলে যায় তবু তুমি মুখ বন্ধ রাখবে, এইভাবে আপনি বলে নিয়েছেন নি কেন? কেন কথা বলছে? ও তো আপনার স্ত্রী, ও তো আপনার বোন, ও তো আপনার মেয়ে, কথা বলবে কেন? এটা তো দিনই বৈঠক, ও ফাইজলামি করে, ও কি বুঝবে?
ঢংঢং করে এসেছে গরু ছাগলের মতো, আবার ঢংঢং করে চলে যাবে। তাহলে কি বুঝবে, তাহলে কি শুনবে? এই জন্য এসেছে, আমি এত কষ্ট করে এই জন্য এসেছি, একটা বাক্যের দাম 1 কোটি টাকা, হিসাব রাখতে হবে, এইভাবে বসে থাকতে হবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি, এই মেয়ে তোমাকে বলছি, মুখ বন্ধ করো, মুখ বন্ধ করো, একবারে মুখখান বন্ধ করে চুপচাপ বসে থাকবা, কেউ গায়ের উপর দিয়ে চলে গেলে যাক। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না, প্রসাদ করাতে পারলে মা হওয়া যায় না। 1 মিনিট, জাবের একজন বিশিষ্ট সাহাবী, উনি রাসূলের সাথে যুদ্ধে গেছেন, তো এখন সবাই যুদ্ধ করে ফিরে আসছে, মদিনায় ঢুকবেন, তাহলে রাসূল বলছেন এই সবাই থামো, এখানে থামো, রাতে এখানে থাকো, সকালে যাব। তো জাবের বলছেন আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল এই এইটা বাদ দিয়ে অন্য কথা জিজ্ঞাসা করতে লাগলেন, ও তুমি নতুন বিবাহ করেছ, বিক্রামান সাইয়্যিব, তুমি তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ? তখন লোকটি বললেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন যে সাইয়্যিবা, আমি তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী ওকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন হাল্লা বিক্রান্ত লয়বা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো, তুমি কেন কুমারী মেয়ে বিবাহ করলে না? তখন উত্তর দিচ্ছে দেখেন, এবার আপনি যে বাপ মা এটা আপনাকে দেখাবো, উত্তর দিচ্ছে দেখেন, আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, আমার বাপ 6টা মেয়ে রেখে গেছেন, 6টা, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে, আমি তালাকপ্রাপ্ত মেয়ে, বড় মহিলা, হুসগেন রাখে, সংসার বুঝে, এরকম মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। 1, ও জন্য আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে, 2, ওজন আমার বোনদেরকে বিদ্যা শিক্ষা দিতে পারে, 3, অতুরাজ্যেলহন্না, ওজন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, 4, অতাকুমালাইহিন্না, ওজন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। হাদিস তো বুখারী মুসলিম, আপনার কাছে কি বিবেচনা আছে? এই ছেলে বলো দেখি 4টা কি? এই মেয়ে তুমি তো ক্লাসটা নিয়ে পড়ো, শোনো তোমাকে বলছি, আমি বলো তো কি 4টা? ও যে বলছে আমার বোনদেরকে হিসাবে থাকবে, দেখে শুনে থাকবে, সবসময় চোখের উপরে রাখবে, সেজন্য বলেন তো 4টা কি কি? মনে থাকবে না, একটা মনে নাই, ছেলে তুমি বলো তো দেখি, 1, শিষ্টাচার, 2, বিদ্যা, 3, মাথার চুল চিরুনি করে, 4, পাহারা দেবে। এবার তুমি বলো, তোমার কানে ইয়ারফোন লাগা আছে, তোমার বাপ ডান দিকে আছে, তোমার মা বাম দিকে আছে, বলো কোনটা পাহারা দেবে? এটা কি তুমি বলো? এটা হাদিস তো বুখারী মুসলিম। আজকের বক্তব্য শেষে দিয়ে আমি বাড়ি চলে যাব, এখানে তোমার বোন বসে আছে আর এখানে তোমার বাপ বসে আছে, বলো এটা কোনটা পাহারা দেবে? কোনটা পাহারা দেওয়া হলো? তোমার বোন এখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছে, তোমার মা ওখানে আছে, তোমার মায়ের এই তোমার বোন তোমাদেরকে প্রসাব করায় ঠিক হয়নি, ভুল সিদ্ধান্ত, আমার উপরে উল্টা কথা চাপায় না, আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, 32 বছরে আমি কোনোদিন মানুষের বিরুদ্ধে কথা বলতে যাইনি, 32 বছর আমি কোনোদিন দল মাঝাবের বিরুদ্ধে কথা বলিনি, 32 বছর যাবত আমি আমার দিনী ভাই বোনকে আপনাদেরকে পরকালমুখী করতে চেয়েছি, কোন আমল করলে পরকালমুখী হওয়া যাবে, আল্লাহকে চেনা যাবে, সেটা আমি বলতে চেয়েছি। আমি সবসময় বক্তব্য শেষে 4টা জিনিস বলেছি, 1,
পাঁচ ওয়াক্ত নামাজের সাথে কোনোদিন আপোষ করতে হবে না, সময় মতোই পড়তে হবে। নারী পুরুষ সবাইকেই দুই হালাল রুজি খেতে হবে, তিন কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে অন্তত সূরা ইখলাস। টিস্যু লাগবে একটু, তোমরা একটু পাখা দেখো। চার, দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, পূর্ণম আড্ডা পিটা। ওখানে কারো বদনাম হচ্ছিল, আপনি গিয়ে বললেন ঠিক বলেছিস, আসলই খারাপ। এবার নেন তো তাহাজ্জুদ পড়লেন, একটা টিকবে না, সব হারিয়ে যাবে, এক কথা দিয়ে সব নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাকে আমি আড্ডা পিটতে দুজন যেখানে বসে আছে সেখানে বসতে নিষেধ করেছি। আপনি আমার দিনই ভাই, আপনি আমার দিনই বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি আপনাকে কষ্ট দিতে আসিনি। বক্তব্য সুর দিয়ে দিতে হবে না, বক্তব্য সুরকণ্ঠে দেওয়া জায়েজ নয়। 32 বছর থেকে বলে আসছি বক্তব্য হতে হবে এইভাবে, এ যা খাতাবা। যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারা তাই না হু, দুই চোখ লাল হয়ে যেত, পাস্তা দেখা যাবো হু, রাগ বেশি হয়ে যেত, অল সৌত হু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্না মন জোরে যাস, যেন তিনি সৌন্দর্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সে করতে হবে। এটা ছিল তার বক্তব্যের গতি, হাদিস বোখারি মুসলিম। কণ্ঠস্বরে বক্তব্য দিলে সত্য মিথ্যা একসাথে না জড়ালে কণ্ঠ টিকে না, আর মানুষকে মূল্যায়ন করতে পারে না। আপনার পরিবর্তনের জন্য এসেছি, মুনাফিকি করবেন না। আপনি আমার দিনই ভাই, আপনার ছেলে মেয়ে আছে, কথা চারটা মনে রাখেন, বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না। বক্তব্যের সাথে মুনাফিক করে নিজের উপকার করতে পারবেন না, জাতির উপকার করতে পারবেন না, মরলে জাহান্নাম হবে। কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কেয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, জুয়া প্রত্যেক যেই খেলাতে হার জিত আছে সেটা হলো জুয়া। এই ছেলে শোনো, যেই খেলাতে শরীর চর্চা নেই, হার জিত নেই, বসে বসে সময় কাটে, এইটা আরো হারাম। আল্লাহ রাসূল বলছেন, মান লাইবা বিন নার দেশির ফাকা দাঁত খালে দাহুফি দামি খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, যত খেলা এখন পৃথিবীতে দেখা দিয়েছে বসে বসে চলে, কিয়ামত পর্যন্ত আরও যত দেখা দিবে, সব খেলাগুলিতে কেউ যদি অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে সরে শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস মুসলিম, একথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিজে বলিনি, আমি অনুবাদক। তিনি বলছেন, মান লাইবাব মান বেনার্দেশির, কেউ যদি চৌসা, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, মা অবাক, আরে আপনার মা অবাক মহিলা, ও ছোট ছেলেটাকে ওই গেমস খেলতে দিয়েছে, আর ওই ভারতের ওটা কি কি চ্যানেল স্টার, ও নিয়ে বসে আছে, এই বউকে আপনি সংশোধন করে নিলে তিন দিনের মধ্যে তালাক দিবেন, আমি আপনাকে তালাক দিতে আদেশ করিনি, তবে পরকাল হারায় না। আপনাকে আমি তালাক দিতে সরাসরি ওই মহিলাকে বলেছি যে আপনার মায়ের মতো হবে না, ওকে 150 চাউল রান্না করতে হবে না। আপনার মা চাউল রান্না করতে 3 কেজি, অন্তত তাকে 1/2 কেজি, 1 কেজি চাউল রান্না করতে হবে। সারা দিন ফকিরে খাবে, সন্ধ্যাতে গরুতে খাবে, গরু ছাগলে খাবে, কেন 150 চাউল রান্না করলো, কেন রান্না করবে? দুপুরে মেহমান এসেছে, তখন বলছো ওর স্বামীকে কি করবে কি করবে, অল্প চাউল রান্না করেছি তো, দিলে তো শেষ হয়ে যাবে, চানাচুর বিস্কুট দেবি দেখে দাও। এটি কি আপনার মায়ের স্বভাব ছিল? আপনার মা ঢেঁকিতে ভাত, ঢেঁকিতে ধান ভেঙে ভাত রান্না করত 16 জন মানুষের? আপনার মায়ের মন যেমন বড় ছিল তেমনই হতে হবে আপনার স্ত্রীর মন, ওকে বুঝাতে হবে। ফকিরকে ভিক্ষা দিয়ে জান্নাত কিনবো এটাই চূড়ান্ত, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনবো না, ফকিরকে ভিক্ষা দিয়ে জান্নাত কিনবো এটাই ঠিক, জান্নাত কিনে নিব। মুসাফির অসহায় মানুষকে খেতে দিয়ে জান্নাত কিনে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, পৃথিবীর মানুষ দুনিয়াতে আছে অনেক, মানুষের জীবনে সবচেয়ে বড় ভালো কাজ কি? আল্লাহর নবী বলেন তো, আল্লাহর নবী, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? মানুষ হজ করে, ভালো কাজ, সিয়াম পালন করে, ভালো কাজ, যাকাত দেয়, ভালো কাজ, তাসবিহ তাহলিল করে, ভালো কাজ, কোরআন মাজিদ তেলাওয়াত করে, ভালো কাজ, তো সবচেয়ে ভালো কাজ কোনটি? তখন আল্লাহ রাসূল বলছেন, সালাম, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা, এটাই হলো সবচেয়ে ভালো কাজ। উত্তর আমি দিনি, উত্তর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। তা আপনার বউ 150 চাল রান্না করেছে, বলেন তো ফকিরকে কি দেবে?
আর আমি বলেছিলাম যে আপনি আর আপনার স্ত্রীর স্বভাবকে পরিবর্তন করবেন। এই ছেলে তোমাকে বলে দিনি, তোমার মাকে বলে দিও আম্মা যখন আমি বাড়ি থেকে বের হবো আম্মা তখন আমার পকেটে 50টা টাকা খুচরা দিয়ে তো আম্মা 5 টাকা 10 টাকা নোট দিবেন। ফকির আসলে আমার কাছে 500 টাকা নোট থাকে, তখন আমি খালি বলি মাফ করো মাফ করো মাফ করো। ফকিরের কাছে মাপ চাইতে হয়, আম্মা আমার পকেটে আপনি 20 টাকা 30 টাকা 50 টাকা 100 টাকা খুচরা দিয়ে দেবেন। 100 টাকা খুচরা 10 টাকা নোট নিলে 10টা আর 5 টাকা নিলে 20টা, সারাদিন 100 টাকা দিতে পারবেন না। আর ফকিরটাকেও ঘুরে যেতে হলো না আর আপনাকে মাপ চাইতে হলো না। আর বড় উপকার হলো, কেন স্বভাব পরিবর্তন করবেন না? কেন তোমার মা তোমাকে বলে না? কেন তুমি তোমার মাকে বলো না? কেন আপনি আপনার স্ত্রীকে বলেন না? বলবেন সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম প্রত্যেক যে খেলাতে হার জিত রয়েছে সেটাই জুয়া। মদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মদ খাওয়া, জুয়ায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, হারাম। যদি লেগে যায় 40 লক্ষ টাকা এই বলে যদি আপনি 10 টাকা দিয়ে লটারি কিনেন, 20 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে, মরা পর্যন্ত এই পাপের জন্য তোবা করতে হবে, তবু ক্ষমা হবে কিনা বলা যায় না। এক থাপ্পড় দিয়ে মুসা আলাইহিস সালাম একজন লোককে মেরে দিয়েছিলেন, মরা পর্যন্ত মুসা আলাইহিস সালাম বলেছেন রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক মুসাকে এক থাপ্পড় দিয়ে, হে আমার প্রতিপালক আমি লোকটাকে এক থাপ্পড় দিয়ে মেরে দিয়েছি, তুমি আমাকে মাফ করো। সারা জীবন বলার পরে বিচারের মাঠে উঠবেন, উঠে যখন আমরা যাব তখন মুসা আলাইহিস সালাম বলবেন না 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 না, আমি তোমাদের কিছু করতে পারবো না, যাও 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 যাও, আমি একটা থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে দিয়েছিলাম, সেটা নিজে কি হয়, আমি নিজেই বাঁচি কিনা আবার তোমরা। নাফসি নাফসি নাফসি, আমি নিজেই বাঁচি কিনা, আমার প্রতিপালক আমার উপর রাগ করেছেন, মা গাজে বলবেন কাবলা বাদ, এত রাগ তিনি পূর্বেও করেননি, এত রাগ তিনি পরেও করবেন না, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, আমি তোমাদের কিছু উপকার করতে পারবো না, তোমরা এখান থেকে যাও। পাপ কি বলেন তো? একটা কি পাপ? মানুষকে হত্যা করা, ওইটা যেমন পাপ, 20 টাকা দিয়ে লটারি করা দুটাই পাপ, একই পাপ, কোনো পার্থক্য নেই। আরেকটা এই যে দোকানে বসে আড্ডা ফিরতে ফিরতে বললে, আসলে ঠিকই বলছিস ও আসলে খারাপ, এই পাপটা কেমন? একটু আগে যে আপনি মানুষের জমি দখল করে নিয়েছেন, 20 শতক জমি দখল করে নিয়েছেন, 20 শতক জমি, ওইটা যত পাপ এটাও তত পাপ, ওটাও মানুষের হক নষ্ট, এটাও মানুষের হক নষ্ট। আপনি মনে করছেন আমি কিছুই করিনি, আমি খালি বলেছি ঠিকই বলেছি আসলে খারাপ, এটাও মানুষের হক নষ্ট, ওটাও মানুষের হক নষ্ট। সব ছেলেরাকে জমি লিখে দিয়েছেন, এখানে বহু মুরব্বী আছে, ভালোবাসা দেখিয়ে বেটা ছেলেরাকে জমি লিখে দিয়েছে, ঢং শুরু করেছে, পৈতৃক সম্পত্তি বাপের সম্পত্তি। যতক্ষণ পর্যন্ত ছেলে আপনাকে হত্যা না করেছে ততক্ষণ পর্যন্ত ছেলে আপনার জমি পাবে। আপনি কেন তাকে বললেন তোকে ত্যাজ্য পুত্র করলাম, তোকে ত্যাজ্য পুত্র করলাম, তোকে বাড়ি থেকে বের করে দিলাম, তুই বাড়িতে উঠিস না, তুই আমার জমিতে উঠবি না, তুই আমার ডেহিতে উঠবি না, এত চিল্লাচ্ছেন কেন? আপনি ছেলে আপনাকে মেরেছে, ছেলে আপনাকে গালি দিয়েছে, তাড়াহুড়া করে অজু করেন, অজু করে এসে ঘরে ঢুকে দুই কাজ সলাত আদায় করে উপরে বলেন না আমি তো এই ছেলে চাইনি, আমি তো এর চেয়ে ভালো চেয়েছি, তুমি আমাকে ছেলে ফেরত দাও, এখনই দিতে হবে, এখনই দিতে হবে, যদি বলতে হয় তাহলে হাত এই পর্যন্ত উঠাতে হবে, হাত দুটো জমা করতে হবে, এর প্রয়োজন নেই, জমা করলে কোনো সমস্যা নেই, এরকম করে থাকতে পারে, এখনই দিতে হবে, সেটা যদি পানি চাওয়া হয় তাহলে এইভাবে, এখনই দিতে হবে, সেটা যদি অন্য কিছু চাওয়া হয় তাহলে এভাবে, আর স্বাভাবিক হাত তোলা হবে কাঁধ সামনাসামনি এভাবে, জমাও হতে পারে ফাঁকাও থাকতে পারে, আমি মনে হয় কথা বুঝাতে পারি না, এখনই দিতে হবে, আমাকে ছেলে এখনই ফিরিয়ে দিতে হবে, আমি এরকম ছেলে তোমার কাছে চাইনি, ছেলে তাড়াহুড়া করে 5 মিনিট 10 মিনিট পরে এসে পা ধরে নিয়ে পড়ে গেছে, আব্বা আমার ভুল হয়ে গেছে, আপনাকে গালি দাও, আব্বা ভুল হয়ে গেছে আমাকে মাফ করেন, এর নাম ছেলে আপনার, আল্লাহ আপনাকে ছেলে কি করে দিয়েছে, ফিরিয়ে দিয়েছে। আপনি ত্যাজ্যপুত্র বলে কোনো লাভ নাই, কোটিবার যদি বলেন তাকে ত্যাজ্যপুত্র করলাম, আপনি মরে যাবেন তোকে জমি নিয়ে নিবে, নিয়েই নিবে, নিতেই হবে, এটাই ঠিক, আপনার কথাটা বৃথা, হক নষ্ট করতে যায় না এই ছেলে, তোমাকে আমি বলে দিয়েছি
তোমাকে আমি শতবার বলেছি কথার সাথে আমার মুনাফিকি করো না। তোমার বাপকে আমি বলতে বলেছি আব্বা ভাগ্য নিয়ে দুনিতে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি, কি করে খাবো এটা ভাগ্য লেখা আছে। যেহেতু ভাগ্য নিয়ে এসেছি আব্বা, কাজে ফুফুর জমি খেতে রাজি না, আগে ফুফুকে জমি ভাগ করে দেন। আমি তোমাকে দেখিয়েছি যে তোমার দাদা 15 বিঘা জমি রেখে গেছে, তোমার বাপ নিবে 10 বিঘা, তোমার ফুফু নিবে 5 বিঘা। তুমি বলো তো তোমার ফুফু নিবে সকালে, তোমার বাপ নিবে সকালে, আর তোমার ফুফু নিবে বিকালে, এরকম না একসাথে একসাথে? 10 বছর হলো তোমার দাদা মারা, এখনো তোমার বাপ দেয়নি। কষ্ট নিও না, তোমার বাপকে আমি কুকুর শরীরের চেয়ে খারাপ প্রমাণ করতে চেয়েছি। এটা দিয়ে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, এটা দিয়ে তোমার বাপ বেটাকে নীতি শিখিয়ে দিতে চেয়েছি। অন্যায় হচ্ছে, দেখুন রাজশাহী চাপাই নবগঞ্জে বলে হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না। অতএব শ্বাস বন্ধ হওয়ার পূর্বে নিজেকে সোচ্চার হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, লটারি ক্রয় করা চিরদিনের জন্য হারাম, কোনোদিন লটারি ক্রয় করবেন না, ওর নাম জুয়া, কোনোদিন জুয়া খেলে অংশগ্রহণ করুন না, হারাম, মহাপাপ। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারেবা ইয়ামান লাম ইয়ারজাল্লাহু আনহু আর বাইনা সাবাহান, কেউ যদি নেশাদার দ্রব্য একবার পান করে তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। 40 দিন এমন কোন পাপ নাই যার বিবরণ এরকম, যে না মহাপাপ তবে বিবরণ এরকম নাই, শুধু মহাপাপ তবে বিবরণ এরকম নাই, 40 দিনের সাথে আর কোন পাপ জড়িয়ে নেই। কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন আল্লাহকে বল নিজের দিকে করতে পারবো না, আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ আমার ভুল হয়েছে, আস্তাগফিরুল্লাহ তুবিলা, আস্তাগফিরুল্লাহ তুবিলা, হে এটা 40 দিন পরে শুনবেন। আর কেউ যদি জেনা করে দে বলে আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করে, দুই চোখের পানি ঝরছে, তখন আল্লাহ বলবো আচ্ছা ঠিক আছে যাও যাও মাফ করে দিলাম যাও। 40 দিন নাই। মদ খুব খারাপ জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা লাম তুকবালু সালাতুন আরবাইনা লাইলা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না, সালাত কবুল হবে না, 40 দিন সালাত কবুল হবে না। 40 দিন আল্লাহ নবী উল্লেখ করেছে, এটা কি জিনিস? এরকম আলোচনাগুলো যখন আমি করি তখন আমার মাঝে মধ্যে ধাক্কা খাই যে আসলে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তো 1 শ্রেণীর হলো মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক মেম্বার, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক গ্রামের সর্দার, যারা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে ওর সাথে আল্লাহ কথা বলবেন না, যা তোর সাথে কথাই নাই, জাহান্নাম জান্নাত পরে কথাই নাই। দূর শাইখুন জানি বেশে বসে যে জেনা করে তার সাথে আল্লাহর কোনো কথাই নেই, যা তোর সাথে কোনো কথাই নেই, তুই বেশি বসে জেনা করবি কেন? 3, টাফলুর নিচে যে কাপড় পরে তার সাথে আল্লাহ কথাই বলবেন, আচ্ছা বলেন তো এটা কি পাপ? আমি মনে মনে বলি টাফলুর নিচে কাপড় নাই পরলাম তা আমি তো কারো টাকা পয়সা ছিনিয়ে নিইনি, নিয়েছি কি? টাফলুর নিচে কাপড় পরলাম তো আমি তো সুদ খাইনি, টাফলুর নিচে কাপড় পরলাম তো আমি তো জেনা করিনি, টাকলের নিচে কাপড় পরলাম তো আমি তো কাউকে থাপ্পড়ও মারিনি, মুসা আলাইহিস সালামের মতো আমি কাউকে হত্যাও করিনি, তো আল্লাহ আমার দিকে দেখবেন না কেন, কথাই কেন বলবেন, এটা কি হলো? এটা এই জন্য এই পাপটা হলো মনের সাথে জড়িত, মনে চাচ্ছে যে প্যান্টটা একটু টাকলের নিচে রাখে, মানে ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। স্ত্রী মেয়েতে বলছে আব্বু টাকলের নিচে প্যান্ট উপরে রাখলে কেমন কেন জানি কেমন কেমন লাগে, বউ বলছে শোনো প্যান্টটা তুমি টাকলের নিচে করো তো, খালি উপরে করে থাকো কেমন কেমন লাগে, খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। তখন বউ বেটি সবার কথা শুনে প্যান্টটা কিসের নিচে রেখেছে, টাকলের এর মনে চাচ্ছে, সেই জন্য এই জন্য এত বড় পাপ। একটু পরে আপনাকে বলবো সে হাদিসটা, এখানে একটু বলে রাখি,
আল্লাহ রাসূল বলছেন যে চার শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, চার শ্রেণীর মানুষ। এক, মদমদন খান, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা, ওরা জাহান্নামে যাবে। দুই, কাম্মা, জুয়া খেলে যায়। তিন, খোটা দেয় যারা, এই কথাটা, খোটা দেয় যারা। চার, বাপ মাকে মানে না যারা, এই চার শ্রেণীর মানুষ জানে যাবে। তা একটা কথা এখন বলতে চাচ্ছি, খোটা দেওয়া, খোটা দেওয়া কি? গরিব ছেলেটা আমাকে বললো, আব্দুর রাজ্জাক স্যার, হুজুর আপনি তো মানুষের প্রতি ভালোবাসা দেখান, আমি খুব গরিব মানুষের জন্য কিছু করতে পারি না, তা আমাকে একটু 20,000 টাকা দেন, আমি একটা ভ্যান কিনবো। দিলাম, আচ্ছা ঠিক আছে যাও। তো একটা ভ্যান কিনেছে। পরের দিন আমি বলছি, আহমদ একটু ভ্যানটা আনো তো, আমি একটু ভিন্ন করে বাজারে যাব। তো আসেন, তখন পরের দিন দেখা যাইবে, ওই তোকে কালি 20,000 টাকা দিন রে, তুই একটু কথা শুনলি না, এর নাম খোটা দাও। আমার তো মন চাচ্ছে ওকে কিছু বলি, বুঝতে পারেননি কথা মনে হয়। ওকে কালি আমি 20,000 টাকা দিলাম, আর ওকে আমি ডাকলাম, আমি বিপদে পড়ে, কোনো ভ্যান গাড়ি কিছু নাই, তুমি একটু তাড়াতাড়ি নিয়ে আসো। ও আসলো না, যখনই দেখা হয়েছে তখনই আমি বলেছি, তোকে কালি 20,000 টাকা দিলাম রে, তুই একটু কথা শুনলি না, তুই কেমন মানুষ, এর নাম কি বলেন তো? খোটা দেওয়া। মনটা তো চাচ্ছে যে একটু বলি, তো এইটা মনের সাথে জড়িত, সেই জন্য এত বড় পাপ। বুঝাতে পারেননি কথা মনে হয়, মনের সাথে জড়িত পাপ ভয়াবহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইজতারিবুল খামরা, পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য পান করো না, ফাইন্নাহু উমুল খা, ফাইন্নাহু উমুল খাবায়েস, নেশাদার দ্রব্য পান করা হলো পাপের মা। কোন পাপকে বলা হয়নি যে এটা পাপের মা, জেনা হোক, চুরি হোক, সুদ হোক, ঘুষ হোক, ডাকাতি হোক, হত্যা করা হোক, যেটাই হোক না কেন, নামাজ ছেড়ে দেওয়া হোক, রোজা ছেড়ে দেওয়া হোক, হজ না করা হোক, কোনো পাপকে বলা হয়নি যে এটা পাপের মা। কিন্তু মদ খাওয়াকে কি বলা হয়েছে? এটা পাপের মা। কেন? এটা পাপের চাবি, এটা পাপের মা খায়। কেন? এই মদ খেলে তখন আর বুদ্ধি থাকে না, তখন ও মাকেও গালি দেয়, বউকেও গালি দেয়, একই রকম গালি দেয়। মায়ের সাথেও অন্যায় করতে চায়, স্ত্রীর সাথেও অন্যায় করতে চায়। এখন কেন ওর বিবেক নেই, এই জন্য এ কথা বলছে। কুল্ল খামরিন কুল্ল মুস্কারিন মাস্কারা কাসিরহু ফাকারিনু হারাম, যে জিনিসটা বিবেকের ক্ষতি করে সেটার নামই মদ। ও কুল্ল খামরিন হারাম, প্রত্যেক মদই হারাম, এটা নির্ধারিত নয়। প্রত্যেক যে জিনিসটা বিবেকের ক্ষতি করে সেটাই হলো মদ। তাই তিনি বললেন, মদের কমও যা বেশিও তা, যদি বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তাহলে তার কম পরিমাণও হারাম। হাফ কেজি জর্দা যদি একটা মানুষ খায় তাহলে তার বিবেক কী হবে? নষ্ট হয়ে যাবে। যারা বিবেক, যারা খায় তারাও টিকতে পারবে না। যদি হাফ কেজি খেলে বিবেকের ক্ষতি হয় তাহলে জর্দার একটা কণাও হারাম। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো পাপের মা।